আগরতলা পশ্চিম থানার পেছনের গলি থেকে স্কুটি চুরি করে পালানোর সময় স্কুটির মালিকের চিৎকার করলে চোর পোস্ট অফিস চৌমুনিতে স্কুটি ফেলে পালাতে চেষ্টা করে। স্থানীয় লোকজন ওই চুরের পিছু ধাওয়া করে এবং হকার্সের ভেতর থেকে আটক করতে সক্ষম হয়। পশ্চিম থানার পুলিশ স্থানীয়দের হাত থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিগত বহুদিন যাবতই চোরটা চুরি করতেছে, তো আমার বাড়িটা খালিই থাকে। এমনিতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, বাট যার যার বিল্ডিং আলাদা। তো লাস্ট ইয়ার আমার বাবা ডেথ করাতে 2018-এ অলমোস্ট 2-3 ইয়ার্স হয়ে গেছে গা আমি একা থাকি। ছোটোবেলায় আমার মা মারা গেছে, সো বেসিক্যালি আমি টোটালি একা। তো আমি কাজের সূত্রে বাড়ির থেকে বাইরে থাকি ম্যাক্সিমাম টাইমই। বিগত বহুদিন যাবত আমার বাড়ির থেকে চুরি হইতেছে আফটার মাই ফাদার ডেথ। তো তারপরে আমি তো ধরতে পারতাছি না, পুলিশেও কমপ্লেন করলাম, সব কিছু করলাম, বাড়িতেও কেউ ধরা পড়তেছে না। আজকে ফাইনালি গিয়া আমি বাড়িতে আসলাম না, সকালে বাড়ি আইসি, আসার পরে দেখি এমন একটা মানে 18-20 বছরের একটা ছেলে। তো আমি তারা ধাওয়া করছি, আমি আগের থেকেই তারা দেখছি, দেখে সবাই রে কইছি বাড়ির মানুষ। তারপর ডুকসি করে আমার হাফ ডান একটা বিল্ডিং আছে কনস্ট্রাকশন, তো ওইটাতে আমার ফুললি রেডি, সব কিছুই আছে, বাথরুম আছে, বাথরুমের ভিতরে সে লক হয়ে আছে লুকানে ভয়েতে। তো দেন আমি গিয়ে বাইরেতে বাথরুমটা লক করছি, তারপরে আশেপাশে সবাই ডাক দিয়ে তারে ধরলাম, ধইরা পুলিশের হাতে আলটিমেটলি তুইলা দিলাম। তো আশেপাশে বাড়িতে অনেক বাড়ির থেকে সিলিন্ডার চুরি করছে, আমার বাড়ির থেকে মানে লটস অফ এক্সপেন্সিভ জিনিস, ক্যামেরাস, মোবাইল, ড্রেস, শুজ, অনেক কিছু আমার বাড়ির থেকে চুরি করছে। অনেক দিন যাবত ধরেই হইতেছে ঘটনাটা। তো এই আর কি আলটিমেটলি আমার হাতেই ধরা পড়লো। তো আমি যতটুকু বুঝতেছি তে একটু মানে কম বুঝের টাইপের, বাট হ্যাঁ আমার বাথরুমের যত ফিটিংস আসলো সব খুললার নিচেগা, প্লাস আলটিমেটলি আজকে তো কিছু নিতে পারছে না। আমি ধরে লইছি হেয়ার আন হেয়ার একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে বড় একটা র্যাকেট কাজ করে একটা গ্রুপ আছে, তারে পাঠায় আগে লোকেশনটা দেখে অ্যাটমসফিয়ারটা বুঝে তারপরে তারা রাত্রে আয়। তো আলটিমেটলি রামনগর 9 নম্বরটা এত মানে পরশ এরিয়াতে ধীরে দুপুরে বেলা চুরি, পুলিশ নির্বিকার, গেলাম পুলিশে কই দেখবো আমরা তদন্ত করে হেই সেই। তো এই আর কি আমি এতটুকুই চাইবো এটা সুস্থ তদন্ত হোক, রামনগরের মতো এরিয়াতে এরকম চুরি আর এটা তো মানে একটা চিন্তার ব্যাপার। আলটিমেটলি আজকে আমি ধরলাম আর কি তার হাতে নাতে। আপনার নাম? আমার নাম প্রীতম দেব, রামনগর 9 নম্বর আমার বাড়ি।